সরি ইভিএম থেকে আমরা সরে এসেছি মাত্র সেদিন। আজকে মূলত ইভিএমটা নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি, এটা নিয়ে হয়তো কিছু কিছু মিসগিভিংস মানে সংশয় মানে বাজারে দেখা দিয়েছে, সেটি হলো এটা কি চাপে করা হলো না ওটা করা হলো, এটা নিয়ে কিন্তু আমরা কমিশন দীর্ঘ সময় আলোচনা করেছি। ইভিএম নিয়ে প্রথম আমাদের কোনো একটা দলের প্রত্যাশা ছিল 300টি আসন, আমরা সব কিছু শুনে টুনে নিজেরা নির্ধারণ করলাম যে ইভিএমে আমরা 150টি করব। ইভিএমের উপর আমাদের আস্থাটা খুবই বেশি, আমাদের যারা, কারণ আমরা ইভিএমটা হ্যান্ডেল করেছি, রাজনৈতিক দলগুলো এটা হ্যান্ডেল করেনি, তারা এটা অ্যাপ্লাই করেনি। আমরা প্রায় 1200 নির্বাচন হয়েছে আগের ইয়ে সহ, একটি নির্বাচনেও যেখানে ইভিএম দিয়ে নির্বাচন হয়েছে এই ধরনের কোনো অভিযোগ করেনি যে নির্বাচনের ইভিএম মেশিনের মাধ্যমে আমার নির্বাচনে ম্যানিপুলেশন করা হয়েছে। ম্যালফাংশনের কথা বলা হয়েছে, মেকানিক্যাল কিছু প্রবলেমের কথা বলা হয়েছে, কিন্তু এর মধ্যে সেই ভূত আছে বা ইয়ে আছে কি বলে ভানুমতির খেল, তিনটা 10টা ভোট দিলে 3টা থাকে, 7টা আরেক জায়গায় চলে যায়। আমরা বিভিন্নভাবে এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, এটা একেবারেই সত্য নয়, আমরা এটা পুরোপুরি বিশ্বাস করি। কিন্তু আমাদের বিশ্বাস দিয়ে তো হবে না, যদি ব্যাপক একটা অংশ তারপরে যদি ইভিএমকে আস্থায় না নেয় সেখানেও একটা ছোট সংকট থেকে যায়। কিন্তু আমরা যদি ইভিএম 150টা পেতাম তাহলে আমরা নিশ্চয়ই ইভিএম দিয়ে করতে পারতাম। এরপরে আমরা ছোট আকারে ওটা প্রায় 9000 টাকার একটা প্রকল্প আমরা পাঠিয়েছিলাম, কিন্তু বিভিন্ন কারণে যে উদ্ভূত যে পরিস্থিতি যুদ্ধ থেকে বিশ্বময় যে আর্থিক সংকট দেখা দিয়েছে, আমদানি রপ্তানির ক্ষেত্রে যে সংকট দেখা দিয়েছে, ওই 9000 কোটি টাকা দিয়ে আমরা 200-150টা আসনে নির্বাচন করার জন্য যে প্রকল্প নিয়েছিলাম, 2 লক্ষ নতুন ইউনিট কেনা, সেটা সরকার অ্যাগ্রি করতে পারেননি খুব সঙ্গত কারণে। এরপর আমরা ছোট আকারে আরেকটা প্রস্তাব পাঠিয়েছিলাম যে ঠিক আছে আমরা 80-90টাও যদি করতে পারি, সেজন্য আমরা প্রায় 1200 কোটি টাকার আরেকটা প্রস্তাব পাঠিয়েছিলাম। সেখানে বলা ছিল আমরা যে মেশিনগুলো আছে 40,000 নষ্ট হয়ে গেছে, বাকি 1,60,000 আছে, সেগুলোকে যদি আমরা রিফারবিশ 1,10,000 আছে সেগুলোকে যদি আমরা রিফারবিশ করে নিতে পারি। সেই জন্য আমরা কিন্তু বিশেষজ্ঞ নই, যারা এই কাজটা করেছিলেন বিএমটিএফ তারা বলেছেন হ্যাঁ ওরা রিফারবিশ করে দিতে পারবেন। তাহলে আমরা একটা প্রস্তাব পাঠিয়েছিলাম সরকারে, ওটাও অ্যাগ্রি করতে পারেননি বিভিন্ন কারণে, কারণ এখানে ইম্পোর্টের ব্যাপার ছিল ইত্যাদি। তখন আমরা দেখলাম যে আমাদের ইয়েটা একেবারেই কমে আসছে, তখন আমাদের হাতে থাকে 30-35-25 এরকম। তো এটা নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন আমরা বললাম, আমাদের মধ্যেও আমরা দ্বিধাবিভক্ত হলাম, আমরা আলোচনা করলাম গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দুজন মাননীয় কমিশনার জোরের সাথেই বললেন এই 25-30টাই আমরা 30টা আমরা করে ফেলি। তো আমরা দেখলাম ওদেরও লাইফ শেষ হয়ে আসবে অনেকটা সার্ভিসিং পিরিয়ডটা, তো সেই সময় হয়তো আবার যদি ওরা ম্যালফাংশন করে তাহলে হয়তো 30টার জায়গায় 25টা এসে যেতে পারে, 20টা এসে যেতে পারে। কিন্তু একটা অনিশ্চয়তা, একটা দোদুল্যমানতা আমাদের মধ্যে কাজ করেছে। আমি নিজেও তখন এর পক্ষে ছিলাম না, আমরা তাহলে আর এই ইভিএমে যাবো না, আমার আরও দুজন সহকর্মী ওনারাও ইভিএমের পক্ষে থাকেনি। তো আমরা ওইটার ভিত্তিতে দীর্ঘ সময় আলাপ আলোচনা করে এই সিদ্ধান্তটা নিয়েছি, এটা সম্পূর্ণরূপে আমাদের সিদ্ধান্ত। যেটা বলা হয় বাইরে যে এটাকে কারো চাপে করা হয়েছে কিনা বা বিএনপিকে নির্বাচনে আগ্রহী করার জন্য করা, ওই ধরনের কোনো চিন্তা চেতনা আমাদের মধ্যে কাজ করে। না না না, দ্বিধাবিভক্ত আমরা, আমাদের প্রক্রিয়াটাই হচ্ছে গণতন্ত্র, প্রত্যেকেই সিদ্ধান্ত মতামত দেবেন, দুজন মতামত দিলেন ইভিএমের মাধ্যমেই হোক, 20টা হোক 30টা হোক 40টা হোক। আমরা আবার তিনজন বললাম যে না আমরা এখানে একটু অনিশ্চয়তা, আমরা এটা সমর্থন করছি না, যার ফলে আমরা সিদ্ধান্ত